আজাদ হিন্দ রেডিও, বার্লিন। আমি সুভাষ বলছি। কে কে? চমকে উঠল গোটা ভারতবর্ষ। কে কথা বলছে? কার কণ্ঠ ভেসে আসছে ইথার তরঙ্গে? আমি সুভাষ বলছি। সুভাষ, সুভাষ সারা পড়ে গেল সর্বত্র। আমাদের সুভাষ, সেই পরিচিত কণ্ঠ, সেই তেজোদ্দীপ্ত ভঙ্গি। বলো সুভাষ, বলো, আমরা কান পেতে শুনছি তোমার কথা, তুমি বলো। এতকাল আপনাদের কাছে আমার বক্তব্য বিষয় শোনানোর কোনো সুযোগ ছিল না। শত্রুপক্ষ যে অপবাদী দিক আমি জানি, আপনারা তা বিশ্বাস করেন না। আমি আমার কাজ করে চলে যাব, কে কি বলে না বলে তাতে আমার কিছু যায় আসে না। অক্ষশক্তির আক্রমণ থেকে নিজেদের সাম্রাজ্য রক্ষা করার জন্য যদি ব্রিটেন আজ আমেরিকার দ্বারস্থ হতে লজ্জা না পায়, তাহলে ভারতবর্ষের স্বাধীনতা অর্জনের জন্য অপর কোনো জাতির সাহায্য প্রার্থী হওয়া আমার পক্ষে অন্যায়ও নয়, অপরাধও হতে পারে না। আপনারা আন্তর্জাতিক পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে প্রস্তুত থাকুন। আমি যেভাবে ব্রিটিশ গভর্নমেন্টকে বিভ্রান্ত করে ভারতবর্ষ থেকে চলে এসেছি, ঠিক তেমনই করেই যথাসময় আপনাদের কাছে গিয়ে উপস্থিত হব। যে সুযোগ আসছে সেটা সম্পূর্ণভাবে কাজে লাগাতে হবে। সেজন্য নিজেরা জাতি ও ধর্ম নির্বিশেষে অবিলম্বে সংঘবদ্ধ হন, চাই ঐক্য ও একাগ্রতা। সুভাষের পরে বললেন বিখ্যাত সাংবাদিক ডক্টর গিরিজা মুখার্জি, সব শেষে মিস্টার শর্মা। বক্তব্য সেই একই, প্রস্তুত হও, দিন আগত ওই। একে একে সবার বক্তব্য শেষ হলো, তবু গুঞ্জন শেষ হলো না। সবার মুখে একই প্রশ্ন, সবার মনে একই সুর, কি করে এটা সম্ভব হলো? সুভাষ অন্তর্ধান করেছিলেন 1941 সালের 17ই জানুয়ারি, আজ 7ই ডিসেম্বর। পৃথিবীব্যাপী মহাযুদ্ধ চলছে, এ সময় সাম্রাজ্যবাদী শক্তির বেড়াজাল ডিঙিয়ে কি করে তার পক্ষে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে সুদূর বার্লিনে গিয়ে উপস্থিত হওয়া সম্ভব হলো? এ যে অবিশ্বাস্য, অকল্পনীয়, অভাবনীয়, সত্যি অবিশ্বাস্য। প্রবল পরাক্রান্ত ব্রিটিশ রাজত্বের ইতিহাসে এমন অসম্ভব কথা চিন্তাও বুঝি করা যায় না, বিশেষ করে যুদ্ধের সময়। তবু তা সম্ভব হয়েছিল, সম্ভব হয়েছিল অনেক পরিশ্রম, অশেষ নির্যাতন ও প্রচুর অধ্যবসায়ের বিনিময়ে। এই ইতিহাসের অলিখিত অংশটাই বেশি, কতটুকু আর লেখাজোখা হয়েছে তবু দীর্ঘদিন ব্যাপী অনুসন্ধানের ফলে যেসব মূল্যবান তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে, আজ সেই কাহিনী একে একে তোমাকে শুনিয়ে যাব মল্লিকা। মনে রেখো, শুধু একজন নন, এই ঐতিহাসিক যাত্রার পেছনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন অসংখ্য নামি অনামি দেশপ্রেমিক মানুষ, যাদের অকুণ্ঠ সহযোগিতা না পেলে এই দুঃসাহসিক অভিযান কোনো দিনই হয়তো সার্থক হয়ে উঠতে পারত না। তোড়জোড় শুরু হয়েছিল 1940 সালের মাঝামাঝি সময় থেকেই। সুভাষ তখন স্থির প্রতিজ্ঞ, বাইরে যেতে হবে। হিটলারের হাতে মার খেয়ে ইংরেজ এখন নিজের ঘর সামলাতে ব্যস্ত, এই অপূর্ব সুযোগটিকে কাজে লাগাতে হবে। প্রচণ্ড আঘাত হেনে ওদের ওই সাম্রাজ্যবাদী ক্ষুধাকে চিরতরে স্তব্ধ করে দিতে হবে। এখানে থেকে তা সম্ভব নয়, হয়তোবা কিছুটা সম্ভব হতো যদি এ ব্যাপারে কংগ্রেসের সহযোগিতা পাওয়া যেত, কিন্তু সে আশা সুদূর পরাহত। এখনও তারা সেই চিরন্তন আবেদন নিবেদনের বন্ধ্যা নীতিতে আস্থাবান। এখনও তাদের ধারণা এই আবেদন নিবেদনের ফলেই একদিন স্বাধীনতা নামক বস্তুটি তাদের হাতের মুঠায় এসে যাবে। এ অবস্থায় কে তাদের বোঝাবে যে সাপ মারতে হলে লাঠির দরকার? মনসা পুজোয় কোনোদিনও সাপ মরে না। কে বোঝাবে যে সশস্ত্র উত্থান ব্যতীত ব্রিটিশ সিংহকে ভারতের মাটি থেকে এক চুলও নড়ানো সম্ভব নয়? অবশ্য কংগ্রেসের সহযোগিতা না পাওয়া গেলেও অন্যান্য দলগুলোর আনুগত্য সম্বন্ধে কোনো প্রশ্নই ওঠে না। ফরওয়ার্ড ব্লক,
বাংলার বৈপ্লবিক সংস্থা বেঙ্গল ভলান্টিয়ার্স, অনুশীলন সমিতি, পূর্ণদাসের দল, অনিল রায় ও লীলা রায়ের স্ত্রী সংঘ ও উত্তরবঙ্গের বিভিন্ন দলগুলোর সমর্থন সব সময় তার পেছনে রয়েছে। সাহসে, শৌর্যে, বীর্যে ও আত্মত্যাগে তাদের তুলনা নেই। সত্যিকার সৈনিকের যা থাকা প্রয়োজন সব কিছুই তাদের আছে, তবু তাই যথেষ্ট নয়। সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে মুখোমুখি সংগ্রাম চালাতে হলে আরও কিছু চাই। চাই আধুনিক অস্ত্র সম্ভার, চাই সুদক্ষ সেনাবাহিনী, চাই আর অনেক কিছুই। এই মুহূর্তে এখানে থেকে তা সংগ্রহ করা সম্ভব নয়, তাই আঘাত হানতে হবে বাইরে থেকেই। ভারত এখন অগ্নিগর্ভ, বাইরে থেকে যথাযথভাবে আঘাত হানতে পারলে ভেতরে মহাবিপ্লবের আবির্ভাব সুনিশ্চিত। সুতরাং সর্বাগ্রে দরকার বাইরে যাওয়া। ফরওয়ার্ড ব্লকের অন্যতম নেতা সর্দার নিরঞ্জন সিং তালিবকে কথাটা একদিন খুলেই বললেন, সুভাষ, আমি বাইরে যেতে চাই সর্দারজি, এ ব্যাপারে আপনার সহযোগিতা প্রয়োজন, বলুন কি করা যায় এখন? মনে মনে হাসলেন সর্দারজি। সুভাষবাবু যখন মনস্থির করেছেন তখন তাকে রুখনেওয়ালা দুনিয়াতে কই নেই। হ্যাঁ ঠিক আছে, ভেবে দেখি কি করা যায়। ভাবতে ভাবতে এক সময় বিশেষ একটি মানুষের কথা মনে পড়ে গেল সর্দারজির, বলদেব সিং, জামশেদপুরের বিশিষ্ট ব্যবসায়ী বলদেব সিং। শক্ত মানুষ, বিশ্বাসীও বটে, তাকে একবার বলে দেখলে কেমন হয়, হয়তো কিছুটা কাজ হলেও বা হতে পারে। শুনতে শুনতে উজ্জ্বল হয়ে উঠল বলদেব সিংয়ের মুখ, অপূর্ব অপূর্ব প্রস্তাব, এরূপ দুঃসাহসিক প্রচেষ্টা একমাত্র সুভাষবাবুর মতো লোকের পক্ষেই বুঝি সম্ভব, সত্যিই অপূর্ব। কিন্তু কাজটা শক্ত, বিপজ্জনকও বটে। সুভাষবাবুর সম্বন্ধে পুলিশ কর্তৃপক্ষ সব সময় অত্যন্ত সজাগ, বিশেষ করে এখন যুদ্ধের সময় তো কথাই নেই। হয়তো আড়াল থেকে প্রতি মুহূর্তেই তারা তাকে সতর্কভাবে লক্ষ্য করে চলেছে। এ অবস্থায় তাদের নজর এড়িয়ে তার পক্ষে অগ্রসর হওয়া সম্ভব হবে কি? তাছাড়া হাঁটা পথে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে দুর্ধর্ষ উপজাতীয় এলাকা পেরিয়ে আফগানিস্তানে প্রবেশ করা মুখের কথা নয়। এ পথ যেমন দুর্গম তেমনই বিপদসংকুল। সুভাষবাবু সমতল ভূমির লোক, তিনি কি পারবেন ওই দুর্গম গিরিশৃঙ্গ অতিক্রম করে নির্বিঘ্নে ওপারে পৌঁছে যেতে? অবশ্য তা বলে পিছিয়ে গেলে চলবে না, ঝুঁকি এক্ষেত্রে কিছুটা নিতেই হবে। তার জন্য সর্বাগ্রে প্রয়োজন একজন অতি বিশ্বস্ত কর্মী, যিনি এ ব্যাপারে পুরোপুরি দায়িত্ব গ্রহণ করতে সক্ষম। কোথায় পাওয়া যাবে তেমন লোক? আরে কি আশ্চর্য, সহসা কি একটা মনে পড়ে গেল বলদেব সিংহের, লোকের অভাব কি? পাঞ্জাবের কীর্তি কিষাণ পার্টির বিশ্বস্ত কর্মী কমরেড অক্ষর সিং তো এখন পলাতক অবস্থায় তাঁর গৃহেই আত্মগোপন করে রয়েছেন, তাঁকে একবার জিজ্ঞেস করে দেখলেই তো হয়। শুনে সানন্দে রাজি হলেন অক্ষর সিং, এ তো বহুত খুশি কা বাত হ্যায়, আমার দ্বারা যদ্দূর সম্ভব নিশ্চয় করব, কথা দিলাম। তক্ষণে খবর চলে গেল পাঞ্জাবের কীর্তি কিষাণ পার্টির কাছে, সুভাষবাবুর জন্যে এ কাজের ভার নিতেই হবে, বলো তোমরা রাজি আছো কি না? রাজি, যথাসময় উত্তর এলো কীর্তি কিষাণ পার্টি থেকে, এ ব্যাপারে সবাই আমরা একমত, কমরেড রামকিষাণের ওপর যাবতীয় ভার দেওয়া হলো, সে তোমার সঙ্গে যোগাযোগ করবে। দিন কয়েক বাদেই অক্ষর সিং ও কমরেড রামকিষাণ দুজনে পাড়ি দিলেন পেশোয়ারের মর্দান জেলার খেল্লার ডের নামক গাঁয়ের উদ্দেশ্যে। ওখানকার কমরেড ভগতরামের সঙ্গে একবার যোগাযোগ করা দরকার। ভগতরাম শুধু কীর্তি কিষাণ পার্টির সভ্যই নন, ফরওয়ার্ড ব্লকেরও একজন অতি উৎসাহী কর্মী, পাহাড়ি এলাকার সব কিছু তার নখদর্পণে। আফ্রিদি, মোমান্দ প্রভৃতি উপজাতীয়দের সঙ্গেও তার যথেষ্ট হৃদ্যতা, প্রায় তাকে ঘোরাঘুরি করতে হয় ওইসব উপজাতীয় অঞ্চলে। একমাত্র তিনিই পারেন সুভাষবাবুকে নিরাপদে সীমান্তের ওপারে পৌঁছে দিতে। সুভাষবাবু, খবর শুনে উৎসাহে লাফিয়ে উঠলেন ভগতরাম, ইয়া ইয়া,
এ তো শেরকা বাচ্চার মতো কথা, আমি তৈয়ার, সুভাষবাবুর জন্য আমি সব কিছু করতে রাজি, জান কবুল। দুরন্ত দুঃসাহসী কর্মী এই ভগতরাম। বড় ভাই হরকিষেণ পাঞ্জাব গভর্নর হত্যার চেষ্টার মামলায় ফাঁসির রজ্জুতে প্রাণ দিয়েছেন, তবু তিনি সমান বেপরোয়া। তার একমাত্র প্রতিজ্ঞা, এর বদলা নিতে হবে। যারা তার বড় ভাইকে খুন করেছে তাদের খুনে হাত রাঙাতে হবে। দায়িত্ব বুঝে নিয়ে সঙ্গে সঙ্গে তৎপর হয়ে উঠলেন ভগতরাম। সুভাষবাবু শেরকা বাচ্চা, যে করে হোক তাকে সীমান্তের ওপারে পৌঁছে দিতে হবে। তার স্বপ্ন সার্থক হোক, ভারত স্বাধীন হোক। কাজ এগিয়ে চলল অবিশ্বাস্য গতিতে, প্রস্তুতি পর্ব প্রায় শেষ। হঠাৎ বিপর্যয় নেমে এলো বিশেষ একটি ঘটনাকে কেন্দ্র করে।